হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আমার ব্লগটা আমি এখন শুরু করছি, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। চা একদিকে দেখো, চা বসিয়েছি, দেখো রান্না। আর রান্না বলতে দেখো, এখানে আমি টিটা করলা ভাজছি, আর মোটামুটি টিটা করলা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে তোমার আমি ওর মধ্যে তোমার সজনা দেখো, সজনা, আলু, পটল আর তোমার ডালের বড়ি দিয়ে একটা মাখা 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 তোমার একটা তরকারি বানাচ্ছি। আর দিকে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। এখন বাজে তোমার 9:15, টাইম হচ্ছে। আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালে উঠে দেখো, বিড়ালটা ঠান্ডা লেগেছে, কাশছে। সকালবেলা উঠে আমি তোমার সকালবেলা উঠে তোমার আমি এই সমস্ত যা ঘরের কাজ হয় সেগুলো করে নিলাম। করে নিয়ে তো এখন এই যে চা করছি, চাটা খেয়ে নেবো, আর এই ডগিগুলোকে খাবার দেবো ওদের জন্য। আর গরম পড়েছে না খুব, সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। গরম লাগছে, গরমে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তাই দেখো, আমার টিটা করলা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু আলু সুতো আছে। আলু সুতোটাকে একটু পেঁয়াজ দিয়ে, টমেটো সেদ্ধ দিয়েছি, আলু সুতো দিয়েছি, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে। এটা বড়লা ভাজা, এদিকে চাটা হোক, চা বিস্কুটটা আমি খাবো। আর আমি একটু দই পেতে রেখেছি ফ্রিজে, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দইটা পড়েছে দেখো। ফ্রিজে বসিয়েছিলাম, দেখো ফ্রিজে আমি দই পেতেছিলাম। দেখো কি সুন্দর দইটা পড়েছে, দেখো দেখতে পাচ্ছ গাইস, এই দেখো খুব সুন্দর দইটা পড়েছে, একদম চাপা। দেখো একটুকু জল নেই, বাইরে বের করে রাখলাম দইটা, হয়ে গেল। চিন্তা করো না, হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেল না, ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে। বেশি যদি ভাজা ভাজি তাহলে ইয়ে লাগে, একটু তিতকুটি লাগে, একটু তোমার দেখো তিতা করলা ভাজা হয়ে গেছে। দেখো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তাই দেখো তরকারিটাও হয়ে গেছে। আর একটু ঝোল ঠুকিয়ে দেবো, ঝোল রাখবো না, একদম মাখা মাখা করবো। এদিকে চাও আমার হয়ে গেল, চায় না আমি একটু এলাইচি দিয়েছি, এলাইচি দিয়েছি তাতে একটু ভালো তো গন্ধটা ভালো লাগে চায়। রেখে দিই, রেখে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। আলু টমেটো সেদ্ধটা নিয়ে দিয়ে মাখবো পরে। ফ্রিজে ছিল কালকে একটু আলু সেদ্ধটা তোমার একটু বেশি করে দিয়েছিলাম দেখে থেকে গেছে। ওটা কী করবো, এখন একটু গরম জলে আলুটা দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো। এই দেখো চায়ে আমি গোটা এলাচি দিয়েছিলাম, দেখো তাতে কী হয় বলো তো, গন্ধটা ভালো হয়ে যায়।
আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, তাতে কি হবে বলো তো, তোমার ফ্রিজে যেহেতু ছিল, যেহেতু তোমার ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, দেখো তরকারি মানে দেখো হয়ে এসছে, হয়েও গেছে তরকারিটা, দেখো দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো, হয়ে গেছে তরকারিটা মাখা মাখা, দেখো তরকারি হয়ে গেছে, চাটা সরিয়ে দিই মানে না পোনাটা, চাটা ডাইনিং এ রেখে দিই, পটল খেতে খেতে আর তো ভালো এইসবই খেতে হবে, আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেল আমার, এখন ভাতটা একটু করবো, এই দেখো এই দেখো তরকারিটা হয়ে গেছে, কালো শেখ তো আমার ওদিকে গরম হয়ে গেছে জলটা, টমেটোটাও দিয়ে দিই গরম হয়ে যাবে, আর দেখো এখন কি করবো, যে মোটামুটি তোমার ধরো রান্না হয়ে গেছে, লিট্টি বানিয়েছিলাম, তো লিট্টি আছে, লিট্টিটা দিয়ে একটু চা খেয়ে নেব, আগে একটু বিস্কুট চাটা খেয়ে নেব, তখন সবাই বুক হবে, চারটে আছে, একটা জানি পিকু জানি কোথায় গেছে, চা দুধ চা বানিয়েছি ভালো করে পাউডার দুধ দিয়ে, হলুদ দুধ দিয়ে বানাইনি, পাউডার দুধ দিয়ে বানানো, ওদের সবাইকে বিস্কুট দিয়েছি প্রথমে, দেখো খেয়ে নিয়েছে, তাও আমার সাথে আমার ভাগ খাবে, আমি যদি
আমরা খেয়ে নাই। চাটা খুব সুন্দর হয়েছে, এলাইচি দিয়ে বানালে আর পুরো পাউডার দুধ দিয়ে বানালে না টেস্ট লাগে। কচুরি দিয়ে চা খাচ্ছি, তোমরা খাওয়াতে চলে আসো আমার বাড়িতে। কচুরি মানে কচুরি না লিট্টি খুব সুন্দর টেস্ট হয়েছে। বেশি না সাতখানা দিয়ে দাও আর বাকিটা তুলে নিয়ে চা মানে কাকিমাটা নিয়ে নিল আর কাকিমাটা রাখলাম, হয়ে যাবে বেশি ভালো লাগবে। মোটা মোটা বেশ, কেন এখন সজনার ইয়ে হয়ে গেছে তো মোটা হয়ে গেছে। দেখো না কালকে দুধটা দেখো ছানা হয়ে গেছে, ছানা ফেটে গেছে। যে গরম আসলে কাল থেকে কি বলো তো, আমি বিকালবেলা দুবার দুধ গরম করেছিলাম, সকালে একবার আর তোমার বিকালবেলা গরম করেছিলাম। আর রাত্রে কি করেছি, রাত্রে খাওয়া দাওয়ার পর আর দুধটা গরম করে, সেই জন্য কি হয়েছে বলো তো, ওই যে এখন দুটো থেকে চার, আজকে একটু দেরি করে দুধটা ফুটে এসেছে, সকালে আর ফুটাইনি, কাজ করেছিলাম এদিকটা, ওই জন্য আর নোংরা গায়ে আসিনি রান্নাঘরে, চান টান করে তারপরে পরিষ্কার ফ্রেশ হয়ে তারপরে তোমার রান্নাঘরে আসলাম। এসে দেখলাই তোমরা আমার চিতা করলা ভাজা সজনা তরকারি হয়ে গেছে, এখন শুধু করবো ভাতটা আর আলু সিদ্ধ আছে, যেগুলো আলু সিদ্ধ হয়ে গেছে আর ডিমের অমলেট বা ডিমের কোচ বানিয়ে নেবো খাওয়ার আগে, তাহলেই হয়ে যাবে আর ভাতটা করে নিলে হয়ে যাবে। এইটাই দেখো দইটা, দইটা পেতেছি, আমার ছেলে দই খায় না পছন্দ না, দইটা আমি আমার খাওয়ার জন্য করি আর দইটা পেতেছি। দুধটা খুব আমার ছেলে দুধও খায় না, দুধ দই এগুলো কিছু খায় না, দুধটা থাকে তো দুধটা দিয়ে কী করি যে তোমার বেশ গাঢ় করে দুধটাকে গাঢ় করে জাল দিই, ফুটিয়ে নিই তারপরে ওই যে দই বসি। ঠিক আছে গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো। আর দেখো আমি এখন নাস্তা করছি, মানে নাস্তা করার পর তারপরে ওই ভাতটা বসাবো আর এই বিড়ালগুলোকে একটু খাবারটা দিয়ে দিই। ওদের জন্য তোমার চিকেনের ছাট নিয়ে এসেছিলাম আর কি, চিকেন ছোটো ছোটো করে তোমার, তো ওটা আমি ওদের জন্য ফুটিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে ওদের এখন আমি ভাতটা মানে মেখে দিই, মেখে দিলে ওরা খেলে একটু ঠিক থাকবে, পেটটা সকাল থেকে ওরা কিছু খায়নি, শুধু বিস্কুট খেয়েছে এখন খাওয়ার দিকে। ঠিক আছে গাইস, আর বেশি বড় আমি ভিডিওটা বড় করছি না, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমরা খুব 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 ভালো থাকো, বাই গাইস।